ওইশানি কোথায় গেলি রে? বাহ, আমরা লাইভে আসলাম আর সঙ্গে সঙ্গে ওইশানি পালিয়ে ওইশানি গেল। এই তো আমি কেমন? আছি। আমার মনে হয় লাইভ চলে এসেছে, আমরা একটু ওয়েট করে যাই। একটু লোকজন জয়েন করলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ একদম একদম। করেছে কিছু? 1 মিনিট মতো হলো আমাদের। হ্যাঁ, আমার মনে হয় আমরা শুরু করি এবার। হ্যাঁ 1 মিনিট মতো হয়ে গেছে। লেটস স্টার্ট। তো ফাইনালি আমরা শুটিংটা শেষ করে, হ্যাঁ ঐশানী আছে আমাদের সাথে, সুরঙ্গনা আছে যে রঞ্জনার চরিত্রে অভিনয় করেছিল অলৌকিক অভিযানে, ঐশানী যে মেন আমাদের পুঁটি যে ছিল পুরো হ্যালো, নানান রকম নানান কিছু করেছে, তো আমরা ফাইনালি এত কিছুর মধ্যে যে শুটিংটা শেষ করতে পেরে লাইভ করবো, এটা তো মানে আমার কেউ ভাবতে পারিনি এটা লাইভ হবে। মানে শুটিংটা যে অবস্থা হয়ে গেছিল ফাইনালি আমি সেটা শেষ করতে পেরেছি। এবং এই শেষ করার পিছনে আমি কয়েকজনের নাম প্রথমে বলতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট, যাদের এবং কেন তাদের এতজনের নাম একসাথে কেন মেনশন করছি সেটা আমি পরে বলবো। তো ফার্স্ট যার নামটা আমি বলতে, যেটা হচ্ছে অরিত্রদা। অরিত্রদাকে ছাড়া এই ছবিটা কোনোভাবেই আমি করতে পারতাম না, মানে অরিত্রদা না থাকলে কিছুই হতো না ফার্স্ট। এবং তার সাথে আমাদের বাকি যারা ডিরেক্টরসরা আছেন, পরমদা সুপ্রিয়দা, সবাই প্রচণ্ড সাপোর্ট করেছিল। এবং তারপরে আমি যাকে মেনশন করতে, সেটা হচ্ছে সুমিত চৌধুরী, সুরঙ্গনা চেনে। সুমিতদা আমাদের এডিটার। সুমিতদা না থাকলে এই যে এত সুন্দর একটা গল্প সৌমদা ভেবেছে এবং সেটাকে শ্রেষ্ঠাদি লিখেছে, লিখে পুরোটাকে ঠিকঠাকভাবে একটা প্রপার আমরা স্ক্রিপ্ট হিসেবে পেয়েছি, সেটাকে প্রপারে স্ক্রিনে রিফ্লেক্ট করার জন্য যেটুকুন যা হয়েছে সেটা পুরোটা সুমিতদার কৃতিত্ব। মানে এত ফাস্ট পেসড একটা ছবি ঠিকঠাক, এত বড়, এত কম সময়ে এত ভালোভাবে এডিট সুবিধা ছাড়া ওটা হতো না। এরপর মানে আর যারা যারা মেইনলি যাদের যাদের আমরা মেনশনেবল, সেটা হচ্ছে আমার হ্যালো আমার ফোন এসে হ্যাঁ গেছিল শোনা যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল। এবার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে পোস্ট চলছে আমাদের, যার জন্য কনস্ট্যান্টলি ফোন আসছে, এটা একটু হবে এক দুবার, সেটাকে নিয়ে আমরা একটু মানে মানিয়ে গুছিয়ে নিতে হবে এই জিনিসটা। তো যেটা হচ্ছে আমাদের আর বাদ বাকি যারা রয়েছেন আমার ডিরেক্টোরিয়াল টিমের সবাই, এভরিবাডি, রতনদা, তারপর শাইনি, শ্রেয়া, স্বপদ্দা, মৌটুসিদি, সবাই সবাই না থাকলে হতো না, অনুজ, নবী মিউজিক করেছে, এবং সবাই এবং এন্টায়ার কাস্ট আমাদের, তুই সুরঙ্গনা, মানে তুই সুরঙ্গনা, তুই ঐশানী, গৌরবদা এবং বাদ বাকি যুধাজিৎ দা, সবাই এতজনের নামটা আমি এই জন্যই বারবার মানে ব্যাপারটা ইয়ে হয়ে যাচ্ছে যে এত আমরা, তোরা জানিস যে সিচুয়েশনটা আমরা শ্যুট করেছি পুরো একটা প্যান্ডেমিক সিচুয়েশন, তার মধ্যে মোটামুটি ওই যে সময় আমরা শ্যুট করছি সেই সময় কি অবস্থা, তার মধ্যে আমরা সবাই রিস্ক নিয়ে তারপর বৃষ্টি বাদলা সব নিয়ে শ্যুট করে যে ফাইনালি এটা করেছি, এটা এতগুলো লোক একসাথে কনস্ট্যান্টলি এই কাজটা কনস্ট্যান্টলি ভালোবেসে পরপর রাত দিন জেগে করেছিল বলেই বিষয়টা হচ্ছে সাকসেসফুল, নইলে কোনোদিন সাকসেসফুল হয় না। আরেকজন সেটা হচ্ছে ঋদ্ধি বসাক। ঋদ্ধি বসাক না থাকলে আমাদের কোনো প্রজেক্টই ডেলিভার হয় না, তো ঋদ্ধি বসাক না থাকলে এই প্রজেক্টটাও ডেলিভার হতো না অ্যাজ ইউজুয়াল। আমার আরেকজন আছে প্রোডাকশন ডিজাইনার সাম্য, ও একটা দারুণ, কোথায় আমি হারিয়ে, হ্যাঁ না সরি, হারিয়ে যাওনি আছো? হ্যাঁ যেটা বলছিলাম যে প্রোডাকশন ডিজাইনার সাম্য, ও দারুণ একটা লুক অ্যান্ড ফিল দিয়ে পুরো জিনিসটা করেছে। সবাই 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 না থাকলে কোনোদিন এটা হতো না। এবং তোরা বল এরপর তোদের এক্সপিরিয়েন্সটা বল, সুরঙ্গনা বল। আমার মনে হয় সবাই তোমাকে এত মানে ভালোভাবে আন্তরিক ভাবে সাপোর্ট করেছে, কারণ আপনাদেরকে বলি সবাই না আরণ্যকদাকে ভীষণ ভালোবাসে, যারা আরণ্যকদার থেকে বয়সে বড় ভীষণ স্নেহ করে, যারা বয়স কম তারাও আরণ্যকদাকে থ্যাংক ইউ। ভীষণ ভালোবাসে, মানে আইডিয়াল একজন দাদা, যে ভীষণ এফিশিয়েন্ট, ভীষণ ট্যালেন্টেড, যেটা আমি বারবার বলি, এবং ভীষণ ভালো মানুষ। আর স্পেশালি টিম ওয়ার্কটা এই টাইমে আরো ইম্পর্টেন্ট ছিল, যেটা এক্স্যাক্টলি আরণ্যকদাও বলছিল, এক্স্যাক্টলি প্যান্ডেমিকের জন্য এত অল্প সময়ের মধ্যে এতটা কাজ নামাতে হয় সেটা আমরা প্রত্যেকেই জানি, মানে হুয়েভার ইজ আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি তারা জানে যে কতটা কম সময়ে কতটা খাটনি নিয়ে কাজটা করতে হয়, তার মধ্যেও সেই টিম ওয়ার্কটা খুব প্রয়োজন হয় যখন খুব সেফলি একটা কাজ সম্পূর্ণ করার দরকার হয়। আর এইখানে সেটা ভীষণ সেফলি হয়েছে, কারণ
এটা সুস্থ থাকাটা শুধু তো আর আমাদের একার জন্য ইম্পর্টেন্ট নয়, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ধারে পাশে যারা আছে তাদের জন্য। যেমন আমার বাবা মার জন্য খুব ইম্পর্টেন্ট যে আমি যেন সুস্থ থাকি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমরা সেইটা প্রত্যেকদিন এত বাড়ি ফিরি। সেফলি করা হয়েছে, এক্স্যাক্টলি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর সেটা ছাড়াও ভীষণ মজা করে শুট হয়েছে, এটা ঐশানীও খুব বলতে পারবে। আমরা দুজন তো দারুণ মজা করেছি শুটের হ্যাঁ ফাঁকে, যখন আরণ্যকটা মানে মাথা চুল ছিটছে টেনশনে, আমরা ভীষণ আনন্দ করেছি। সেটা ঐশানী বল মানে লিটারালি, হ্যাঁ মানে লিটারালি যদি আমাকে আর সুরঙ্গনা দিকে বলতে যাই, মানে বলতে গেলে আমরা দুজনে পুরোপুরি এক। প্রথমে আমাদের লোকেদের সাথে মিশতে একটু টাইম লাগে, যেই লোকে আমাদেরকে দেখবে যখন চিনে যাবে ভালো করে, আমরা একদম ভদ্র সভ্য নই একেবারেই একেবারেই তাই। সেটা আরণ্যকটা খুব বেশি এক্সপিরিয়েন্স করতে পারেনি, কারণ এখানে আমি এত প্রধান ব্যস্ত থাকতাম। পরিচালক ছিল হ্যাঁ আরণ্যকদা। অন্য সময় আর বলি যে আমি আরণ্যকদাকে অনেকদিন আগে থেকে চিনি, যখন থেকে আরণ্যকদা অ্যাসিস্ট করছে। এবং আমি একদিন এর মধ্যে আমাদের যেহেতু ইন্টারিম রিলিফ সেন্টারের কাজ জানে আরণ্যকদা, জানে ওশানিও জানে, তার মাঝখানে আমি একদিন বরমদার গাড়িতে যাচ্ছিলাম, আমি একবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার কি বক্তব্য, বললো কি নিয়ে, আমি বললাম এই যে আরণ্যকদা পরিচালক হয়ে গেল। এবং আমি তাতে ভীষণ ভালো একটা রিয়াকশন পেলাম, এবং পরমদা ইজ সো প্রাউড যে আরণ্যকদা এই কাজটা করছে, এবং বললো যে ট্যাংরা ব্লুজেও ভীষণ অনেক রেসপন্সিবিলিটি পালন করেছে। এবং তখনই পরমদা বুঝতে পেরেছিল যে হি হ্যাজ আ লট অফ কেপেবিলিটি। সেটা আপনারা অলৌকিক অভিযানে অবশ্যই দেখতে পারবেন, সেটা আরণ্যকদার প্রথম কাজ, সেটা আমি আশা করছি সকলের ভালো লাগবে। আর আমার খুব ভালো লেগেছে যেটা বাহাইন্ড দ্য সিনে তুমি বলেছো যে এটা বাচ্চাদের একটা গল্প। আমার মনে হয় এই সময় একটা সরল সাদাসিধে বাচ্চাদের গল্প হওয়া না খুব জরুরি, কারণ বাচ্চাদের কাছে এখন গোটা পৃথিবীটা তো তাদের মোবাইলে, কাজেই প্রচুর কমপ্লেক্সিটি বেড়ে গেছে। সেখানে একটা সহজ থ্রিলার রোমাঞ্চকর গল্প হওয়াটা খুব জরুরি। একদম ওইখানে কিছু বল যে কেমন লাগলো এত ঝামেলা নিয়ে শুটিং করলাম, এত চাপ ছিল চুপ করে বসে। হ্যাঁ শুটিং এর আগেও যখন আমি স্ক্রিপ্টটা পেয়েছিলাম অলৌকিক অভিযানে, যখন আমাকে জেস্টটা বোঝানো হয়েছিল, আমি আই ওয়াজ লাইক এই ক্যারেক্টার তো আমাকেই করতে হবে, কারণ এরকম ক্যারেক্টার সাধারণত পাওয়া যায় না। মানে এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, যদি এটাকে দেখি এর মধ্যেও আরো অনেক কিছু আছে, সিনেমাটার মধ্যে আরো অনেক মেসেজেস আছে যেগুলো এখন সোশ্যাল ইয়ে নিয়ে হচ্ছে। যেরকম আগে যেটা হতো, আগে অনেক টাইমে যে অলৌকিক জিনিসগুলো হতো সেগুলোকে লোকে উইচক্রাফট ভেবে অনেকদের মানে জীবনও চলে গেছে, তো ওই জিনিসটাতেই লোকেদের ধারণা ক্লিয়ার হওয়া দরকার। তো যে জন্যে অলৌকিক অভিযানটা এখন ইম্পর্টেন্ট, কারণ এখন 21শ শতাব্দীর জন্য সবার শিক্ষিত হওয়াটা এই বিষয় নিয়ে দরকার, যেটা আমার মনে ভারী ভারী কথা বলছিস তুই। আমি প্রচুর ভালো ভারী ভারী একটু ভালো করে বল, শুটিং এ কেমন লাগলো? এত ভারী ভারী মানে আমাদের শুটিং এর ফিলিংটা তো মিক্স, এত জিনিস শুটিং এর ফিলিং, এত লোককে তুই উড়িয়ে উড়িয়ে ফেলে দিচ্ছিস যখনই চাই। আমি বলছি আমি বলছি আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু শেয়ার করব। প্রথমে যেটা শুটিং এর ফিলিংটা আমার যেটা ছিল সেটা পুরো মিক্সড, কারণ শুটিং করেছি সেখানে তো প্রচুর মজাও হয়েছে, মানে আমরা এত ডিসকাস করে করেছি, তারপরে এক একটা সিনের আগে যে হয়েছে সেটা আমরাই জানি কি হয়েছে। আর এগুলো হতে হতে আর আমাদের সাথে যারা যারা ছিল, যুধাজিৎ অঙ্কের সুরঙ্গনা দি, মানে সবাই এত ভালো অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, আর অনেক টাইমে আমাকেও হেল্প করেছে যখন আমার বলতে পারছিলাম না যে আমি কিভাবে সেটা করব। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমার হয়েছে, আমি যেহেতু এটা আমার রোড শো ফিল্মস এর সাথেও দ্বিতীয় পরিচালনার কাজ, আর আমার জীবাণু অরিজিনালস এরও দ্বিতীয় পরিচালনার কাজ, তো এখানে আমার সবাই চেনা ব্যাপারটা, মানে পুরো হোমলি ফিলিং একটা এসেছে। তো যারা যাদেরকে আমি চিনিও না, যাদেরকে ফার্স্ট টাইম দেখেছি, তাদের সাথেও এমন ভাবে মিশে গেছি যে কেউ ধরো আমাদেরকে বাইরে থেকে দেখলো, কেউ বলতে পারবে না যে ও এরা এতদিন আগে দেখা করেছে, মনে হচ্ছে অনেক বছর আগে দেখা করেছে, এরকম বলবে। আর তারপরে অনেক সময় হয় একটা ইউনিক অদ্ভুত ভাবে একটা ফ্যামিলি হয়ে যায়। আমরা এতক্ষণ এতটা সময় ধরে একসাথে টানা, মানে যেহেতু সবাই মিলে একসাথে কাজ করি এবং এতগুলো মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে সবাই করে পুরো জিনিসটাকে শেষ করি, সেটার জন্য একটা কোথাও গিয়ে একটা ইউনিটি হয়ে যায়। এক্স্যাক্টলি হ্যাঁ, তা আমাদের যেটা সবার রিকোয়েস্ট সব জায়গায়, ওইশানি বল আমাদের একটা রিকোয়েস্ট ছিল সুরঙ্গনার কাছে,
আজকে আমরা সন্ধ্যাবেলা আড্ডায় বসেছি, তো আড্ডাতে গান না হলে জমবে না, সেটা তো সবাই জানে। আর তুমি তো খুব ভালো গান গাও, আমি শুনেওছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ গান গাও, তুমি আজকে একটা গান গে শোনো। আমার খুবই ভালো লাগছে, কারণ আবার শুটিং এর পর এতদিন পর আবার ভার্চুয়ালি আমরা মিট করছি, এখন যেটা হয় সামনাসামনি তো হচ্ছে না, সেখানে আড্ডায় বসে একটা গান গাওয়াই যাইতে পারে। তুমি ভাবছি কি গাওয়া যায়? একটা গান আমার মনে হয় গাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এই ছবিতে যে মিউজিক করছে অলৌকিক অভিযানে নবারুন্দা, নবারুণ বোস আমরা সকলেই জানি। তো নবারুন্দারই জি বাংলা অরিজিনালস এর আরেকটি কাজে গান আছে, লোডশেডিং বলে খুব বিখ্যাত হয়েছিল ফিল্মটি, সেইটারই একটা গান গাইছি। হঠাৎ কি যে ম্যাজিক হলো লোডশেডিং, দিল্লি বালি চিঠি পাঠায় এলো মেলো করছে দিন, হঠাৎ কেন স্বপ্ন দেখায় কলকাতা লোডশেডিং, দিল্লি বালি পিল্লি হাসে ছড়া যত হোক বোরিং, হঠাৎ কি যে ম্যাজিক হলো হুট করে কলকাতায়, আর কটা মুখ আঁকলে দেখি চট করে কলকাতায়, লোডশেডিং তা কবিতা ছাড়াও প্রেম বানায়, মনটাকে তাই মেলে দিলাম তোর ডানায়, তুইটাকে আমি তুমি বলি আঁচিলটাকে সামলে চলি, ছাদের থেকে মুখ বাড়িয়ে আবার দেখ, চোরের মতন টিউশনিতে ফলো করিস খবর নিতে, আমার মনের খবর নিলেও দেখবি তুই দেখবি। এইটুকুই গাইলাম। নবারুন্দা এমনিতে আমার খুব পছন্দের একটা লোক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আশা করছি খুব ভালোভাবে, আমি খুব এক্সাইটেড এই অলৌকিক অভিযানের মিউজিকটা নিয়ে, যেহেতু নবারুন্দা করছে। একদম প্রচন্ড এক্সাইটিং। আচ্ছা আমরা একটা জিনিস নিয়ে কথা বলি, যেহেতু এটা একটা মানে আমাদের পুরোটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার, তোদের সেই জনরাটার সম্বন্ধে কি মানে কিরকম, কোন সিনেমা ভালো লাগে, মানে কি ভালো লাগে তোরা একটু বল। আমার মনে হয় আগে ঐশানি বলুক, কারণ ওর চরিত্রটাই এটার সাথে সবথেকে বেশি লিংক। একদম তুই বল, এই সুপার ন্যাচারাল থ্রিলার এই এই পুরো বিষয়টা নিয়ে তোর কেমন লাগে, এই যে তুই যে সবাই দিকে তাকালেই সবাই উড়ে উড়ে পড়ে যায়, আর সবাই যে এরকম তোর যে ক্ষমতা অসীম সেটা যে তুই প্রথম অন স্ক্রিনে দেখাতে পারলি পুরো বিষয়টা, মানে তুই পুরোটা ভাবিস। আমরা কিন্তু রোজ কোনো না কোনো দিন শুটিং এ সেটা থাকতো যে ঐশানি আজকে কি ওড়াবে, আজকে ঘট, আজকে এই, আজকে ওই, আমাদের ক্যাটাগরি থাকতো। এটা একটা মজার ব্যাপার ছিল, মানে প্রত্যেকদিন আমি স্ক্রিপ্টটা দেখতাম, মানে আমার ইন্টারেস্টিং যেটা লাগতো যে আজকে কোনো ওড়ানো সিন আছে, আজকে কি আমি কিছু ওড়াবো। আমি প্রথমে গিয়ে আরণ্যক দাকেও জিজ্ঞেস করতাম, আরণ্যক দা আজকে কি কিছু ওড়ানোর আছে গো, আজকে কিছু ওড়াবো। মানে এটা এত একটা এক্সাইটিং হয়ে গেছিল আমার কাছে যে আমি প্রত্যেকদিন মানে কিছু না থাকলেও আমি রিকোয়েস্ট করতাম যে আজকে যদি হতো কি ভালো হতো, আজকে যদি একটা কাউকে ওড়াতে পারতাম, এটা আমার কাছে প্রচন্ড একটা এক্সাইটিং ব্যাপার। মজা লেগেছে তার মানে তোর পুরো বিষয়টা খুব। হ্যাঁ ঠিক আছে, সুরঙ্গনা বল তোর এই এই জনারটা নিয়ে, যে আগে হয়েছে আমাদের মানে অনেকই, কিন্তু অনেকদিন পর আমরা হয়তো এরকম একটা ছবি দেখছি যেখানে এরকম একটা বাচ্চার সুপার পাওয়ার এই পুরো বিষয়টা, তুই বল এই পুরো জনারটা নিয়ে তোর কি বক্তব্য। হ্যাঁ এটা এমনি অনেক ক্ষেত্রেই হয়েছে আমার মনে হয় এই ধরনের গল্প, কিন্তু আমার স্পেশাল মানে আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে এটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হয়েছে পেছনে, যেটা একটা পয়েন্টের পর গিয়ে তো সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে যে কোন সুপার ন্যাচারাল এলিমেন্ট অথবা সুপার ন্যাচারাল পাওয়ারের পেছনে যতটুকু চেষ্টা করা যায় এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য, সেইখানে আমি পার্সোনালি কিন্তু একেবারে রঞ্জনার মতো নেই, আমি আরেকটু বেশি হচ্ছি অদৃশ্যনের মতো, আমার কিন্তু খুব একটা বিশ্বাস নেই জিনিসটার প্রতি, কিন্তু আমি প্রশ্ন করে দেখতে চাই এটা কিভাবে হচ্ছে, কাজেই আমার সন্দেহটা মনের মধ্যে একেবারে এঁটে রয়েছে। আমি পার্সোনালি যেহেতু খুব একটা বেশি বিশ্বাস করি না, কিন্তু আমার চরিত্রটির আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে সে খুব প্যাশনেট এবং ভীষণ কিউরিয়াস, সে যতক্ষণ না একটা জিনিসের শেষ অবধি যেতে পারছে ততক্ষণ থামে না, সে প্রশ্ন করতেই থাকে। এবং ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখন আমি যদি বলতে শুরু করি আমি ছবিটাই বলে দেবো, তাহলে আর বলছি না, বাকিটা আপনারা ঠিক জি বাংলা সিনেমা অরিজিনালস জি বাংলা সিনেমার পর্দায় দেখবেন। বাকিটা পর্ণব দা বলো তোমারই ছবি। একদম সবাই প্লিজ অবশ্যই সন্ধে বা রবিবার সন্ধে ছটায় সবাই মিলে প্লিজ টিভিতে একসাথে সব পরিবারে জি বাংলা সিনেমা অরিজিনালস এর টিভি চ্যানেলে প্লিজ সবাই মিলে এই শোটা দেখবেন। ঐশানিও বল একবার। হ্যাঁ
ঠিক 6:30 তো, সন্ধ্যে 6:30 সময় একদম জি বাংলা সিনেমায় সবাই মিলে বসবেন, পপকর্ন বা যা আছে একবারে নিয়ে বসবেন, বারবার উঠবেন না, তাহলে একটা যদি আপনি মিস করে যান বাকিটা কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য প্লিজ 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 আপনারা সবাই সন্ধ্যে 6:30 নিজের স্ন্যাক্স নিয়ে বসবেন টিভির সামনে, ঠিক জি বাংলা সিনেমায় অলৌকিক অভিযান দেখতে। একদম, সবাই ভালো থাকিস, একদম টাটা, ভালো থাকিস সবাই, আমাদের আশা করি টাটা, বাই বাই। আর আপনারা সকলে যারা জয়েন করেছেন আজকে, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানিয়ে দিই আমার তরফ থেকে। আপনারা অবশ্যই দেখবেন অলৌকিক অভিযান, আবার রিমাইন্ড করে দাও একবার, 27 জুন সন্ধ্যে 6:00 সময় আপনাদের স্ন্যাক্স নিয়ে বসবেন, ঐশানী বলেছে কিন্তু স্ন্যাক্স নিয়ে বসবেন, এটা খুব ইম্পর্টেন্ট, সন্ধ্যে 6:00 সিনেমা দেখার সময় স্ন্যাক্স ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, একদম টাটা, সবাই ভালো থাকবেন, চলো দেখা হবে, বাই 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 বাই।